বন্ধুরা সবাই কেমন আছেন বর্তমানে সবাই স্মার্টফোন ব্যবহার করেন আপনারা যে স্মার্টফোনই ব্যবহার করেন না কেন আপনাদের স্মার্টফোনে এমন একটা কাজ করবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সেটা যদি দেখে অবশ্যই আপনাকে হিরো বলতে বাধ্য হবে এবং আপনার কাছে জানার জন্য পাগল হয়ে যাবে আপনার পিছু ছাড়বে না এখন এখানে দেখুন একটা জিনিস আমার মোবাইলে এই যে উপরে ব্লু কালারের একটা স্ট্যাটাস বার চলে এসেছে ব্লু কালার আমি যদি এখন এখানে একটা নিজের ফটো এখানে যদি একটা নিজের ফটো দিতে চাই অথবা এখানে একটা নিজের ফটো দিতে চাই তাহলে কিন্তু আমি দিয়ে দিতে পারবো তো আপনারা এই ফটো আমি কীভাবে ইউজ করব এখন আমি দেখে দিছি এখন এখানে ইউজ করার জন্য ছোট্ট একটা অ্যাপস আপনাদের ডাউনলোড দিয়ে নিতে হবে আপনার অ্যাপস অ্যাপসটা কিভাবে ডাউনলোড দেবেন কোথা থেকে দেবেন আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব। তো আপনারা এটা করার জন্য আপনারা ওই অ্যাপসে চলে যাবেন অ্যাপসে গিয়ে জাস্ট এখানে যে ইউর পিকচার আছে ইউর পিকচারে ক্লিক করবেন ইউর পিকচারে ক্লিক করে আপনারা আপনাদের এই যেখানে প্লাস চিহ্ন চলে আসবে এই প্লাস চিহ্নে ক্লিক করবেন প্লাস চিহ্নে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনাদের ফটো নিয়ে নেবেন তার আগে এই ফটো আপনাদের তৈরি করে নিতে হবে পিকজার বা যে কোনো পিকজেল ল্যাব থেকে অথবা যে কোনো ফটো এডিটর থেকে আপনাদের এটা তৈরি করে নিতে হবে আপনাদের এটা করা করার পরে আপনারা এটা সেট করে তারপরে এটা জাস্ট এখানে এই যে অ্যাপ্লাই করে দেবেন নিচে যে অ্যাপ্লাই লেখা আছে অ্যাপ্লাই করে দেবেন আপনারা এখন দেখেন একটা জিনিস আমি ব্যাগকে চলে যাচ্ছি দেখেন আমার মোবাইল এখন আমার নিজের ফটো আমার ফ্যামিলির ফটো এবং এখানে কয়েকটা সুন্দর কালার অ্যাড হয়ে গেছে দেখেন বন্ধুরা কি সুন্দর এখন যদি এই জিনিসটা আপনাদের যে কেউ দেখে আপনাদের ফ্রেন্ডরা বা আপনাদের ফ্যামিলির কেউ বস বলতে বাধ্য হবে আপনি এখন যে কোনো কাজই করুন না কেন আপনার স্ট্যাটাস বাড়ি কিন্তু এই ফটোটা থেকেই যাবে আপনি যে যে কোনো কাজ করুন মোবাইলে তো বন্ধুরা অসাধারণ একটা বিষয় যেটা আপনার মোবাইলে কাজ করবেন কিন্তু এটা আপনার মোবাইলে যে কোনো কাজ করবেন স্ট্যাটাস বার হিসাবে থেকে যাবে আপনি এখানে নিজের ফটো বা আপনার প্রিয়জনের ফটো ব্যবহার করবেন যে কোনো ফটো বা যে কোনো কিছু লিখেও দিতে পারবেন এখন এই কাজটা আমি কীভাবে করেছি আমি সম্পূর্ণ দেখিয়ে দিব আমি এই স্ট্যাটাস বারটা ক্লিয়ার করে দিচ্ছি মোবাইল থেকে তারপর আপনাদের শুরু থেকে দেখিয়ে দিব। দেখুন বন্ধুরা আমার মোবাইলে কিন্তু এখন উপরে সেই স্ট্যাটাস বারে কোনো কালার বা কোনো ফটো বা কোনো স্ট্যাটাস বার নেই এখন এই স্ট্যাটাস বারটা দেওয়ার জন্য যখন অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে তখন আপনারা অ্যাপসটি এরকম দেখাবে আপনারা জাস্ট অ্যাপসটি ওপেন করবেন আমি অ্যাপসটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে এরকম একটা অপশন আসবে এখানে যেখানে এখানে লেখা আছে টার্ন অন আপনারা জাস্ট এই টার্ন অনে টাচ করবেন টার্ন অনে টাচ করলে এখানে দেখেন অনেকগুলো বিষয় চলে আসছে আপনি নিচে চলে যাবেন নিচে গিয়ে দেখবেন আপনার ওই স্ট্যাটাস বার অ্যাপসটা কোন জায়গায় আছে যেখানে স্ট্যাটাস বার অ্যাপসটা থাকবে সেখানে গিয়ে আপনার এই স্ট্যাটাস বারটি ওকে করে দিতে হবে এই দেখেন এখানে স্ট্যাটাস বারটি চলে এসেছে আপনি জাস্ট এই স্ট্যাটাস বারে টাচ করে এটাকে ওকে করে দিবেন তারপরে ব্যাকে চলে যাবেন আপনি এটা করার জন্য জাস্ট প্রথমে আমি বলেছিলাম যে এই যে এখানে অরিজিনাল লেখা আছে এই অরিজিনালে টাচ করবেন অরিজিনালে টাচ করলে এটা জাস্ট অ্যাড আসবে অ্যাড আপনারা কেটে দিবেন অ্যাডটা কাটার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে যে ব্লু কালার আছে তারপরে এগুলো এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নেওয়ার পরে এই যে এখানে যে লাইন দেখতে পাচ্ছেন এই লাইনের মধ্যে আপনারা পিকজির ল্যাব অথবা পিকচার থেকে ফটো এডিটর থেকে আপনারা আপনাদের ফটো ব্যাটে বসিয়ে নেবেন অথবা আপনাদের যে কোনো লেখা বসিয়ে নেবেন নেওয়ার পরে জাস্ট আপনারা ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে এই যে এখানে লেখা আছে ইউর পিকচার এই ইউর পিকচারে টাচ করবেন ইউর পিকচারে টাচ করে আপনারা এখান থেকে জাস্ট এই যে প্লাস চিহ্নে টাচ করবেন এই প্লাস চিহ্নে যখনই টাচ করবেন তখন আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে আপনি যে ফটোতে এটা মানে ফটোটা সেট করছেন সেই ফটোটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে দেখেন নিচে উপর নিচ করে আপনাদের ফটোর জিনিসটা আপনারা ব্যালেন্স করে নেবেন কতটুকু আপনারা দিবেন সেই হিসাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করা যখন হয়ে যাবে তখন জাস্ট নিচে যে অ্যাপ্লাই লেখা আছে দেখেন এই অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে যখন ক্লিক করবেন দেখেন অটোমেটিক্যালি উপরে সেট হয়ে গেছে দেখেন এখন এইভাবে সুন্দরভাবে আপনাদের মোবাইলের এই অ্যাপসটার মাধ্যমে একটা স্ট্যাটাস বা সেট হয়ে গেছে এখানে কিন্তু আমার ফটো দিয়েছি এখানে নিজের ফটো দিয়েছি আবার এখানে ফ্যামিলির ফটো দিয়েছি তো আপনারা ইচ্ছা করলে আপনাদের প্রিয়জনের যে কোনো ফটো দিতে পারেন আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট এখানে লিখবেন স্ট্যাটাস বার স্ট্যাটাস বার লিখলে এখানে অসংখ্য স্ট্যাটাস বার চলে আসবে আপনারা কিন্তু এই যে এই লঘু দেখে এটা ইনস্টল করে নেবেন তো বন্ধুরা এতদিন হয়তো এই অ্যাপসটায় আপনারা খুশ খুঁজলেন কিন্তু আপনারা পাননি যেহেতু আজ পেয়ে গেলেন আপনারা অবশ্যই যদি আনন্দ বা খুশি হয়ে থাকেন বা কিছু জেনে থাকেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি এই ধরনের অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ